নমস্কার, আমি কৌশিক রয়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে জানাতে চলেছি জানুয়ারি 2020 আপনাদের কেমন যাবে, অর্থাৎ মকর রাশি অথবা মকর লগ্নের জাতক জাতিকাদের। আমি তার আগেই জানাই, আপনাদের বিগত 2.5 বছর ধরে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অর্থাৎ আপনাদের এই জানুয়ারি মাসে মকর রাশির শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে। বিগত বছর আপনারা হয়তো আপনাদের প্রিয়জনকে হারিয়েছেন, আপনাদের কেস মামলা হয়েছে, পারিবারিক অশান্তি হয়েছে, প্রচুর অর্থ নাশ হয়েছে, এমন আপনাদের হসপিটালাইজ হয়েছে আপনাদের কোনো প্রিয়জন, সেক্ষেত্রে আপনাদের অর্থ ব্যয় হয়েছে, মানে আপনাদের জীবনে শান্তি জিনিস বলে কিছু ছিল না। কিন্তু প্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদেরকে জানাতে চলেছি, এই 2020 সাল আপনাদের আগের বিগত 2.5 বছরের তুলনায় অনেকটাই শুভ ফল বহন করে নিয়ে আসবে, যার প্রথম স্টার্টিং আরম্ভ হচ্ছে জানুয়ারি মাস থেকে। আপনারা কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল অবশ্যই পাবেন, কারণ এই শনিগ্রহ ধনুরাশি ত্যাগ করে 24 জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে, এবং রবি গ্রহ ধনুরাশি ত্যাগ করে 15 জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে, এবং 9 জানুয়ারি শুক্র গ্রহ মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ, এবং পাশাপাশি আপনাদের বুধ গ্রহ 13 জানুয়ারি ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ। তো মেন বিষয়বস্তুতে আসা যাক, এর যে গ্রহগুলো যে রাশি পরিবর্তন করছে, এর ফল কি হচ্ছে, মকর রাশির উপরে কি ফল আদেশ পড়তে চলেছে, এবং বৃহস্পতি থাকছে সক্ষেত্রিক, এবং আপনাদের রাহু গ্রহ থাকছে ষষ্ঠ স্থানে। তো প্রিয় দর্শক বন্ধু, এই যে মকর রাশির যে অধিপতি শনিগ্রহ নিজে রাশিতে প্রবেশ করছে, যিনি হচ্ছেন মকর রাশির দ্বিতীয় পতি, অর্থাৎ কুম্ভ রাশিরও অধিপতি শনি, সে মকর রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের ভাব, অর্থাৎ আপনাদের এ মাসে অর্থনৈতিক সমৃদ্ধি দেখা যাবে, অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বৈদেশিক ব্যাপারে যারা বিদেশের সঙ্গে যুক্ত আছে সেক্ষেত্রে আপনাদের ইনকাম সোর্স বৃদ্ধি পাবে, যারা ব্যবসাতে যুক্ত আছেন তাদেরও ব্যবসা ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে, অর্থাৎ আপনাদের যে ব্যবসাটা মুখ থুপড়ে পড়েছিল সেখান থেকে আপনাদের আস্তে আস্তে আপ হতে শুরু করবে মকর রাশির জাতকদের। অবশ্য আপনাদের শুভ দশা পারমিট করা দরকার, এবং গ্রহের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে ভালো থাকলে এই যে আমি প্রেডিকশনটা করছি অবশ্যই আপনাদের মিলতে বাধ্য। এবার আপনাদেরকে জানাই, যারা বিবাহের ব্যাপারে চেষ্টা করছেন শুভ বিবাহের জন্য, আপনারা এ মাসের 15 তারিখের পর থেকে আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, দেখবেন আপনাদের ভালো একটা কানেকশান আসছে। যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে একটু এ মাসটা সমস্যা বহুল, অর্থাৎ আপনাদের মতান্তর হতে পারে, যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে এ মাসটা খুব একটা ভালো নয়। এরপরে জানাই, যারা উচ্চ শিক্ষায় আছে তাদের ক্ষেত্রে এ মাসটা মধ্যম, এবং যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের শিক্ষা মোটামুটি ভালো। এরপরে জানাই আপনাদের দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো দেখা যাচ্ছে, আপনাদের কথার মধ্যে মধুরতা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনারা বেশ একটু মিষ্টভাষী হবেন এ মাসে। এরপরে আপনাদেরকে আপনাদের এ মাসে কিছু প্রাপ্তি হতে পারে, এবং আপনারা যদি এ মাসে জমি বা গাড়ি কিনবেন মনে করছেন, এ মাসটাতে একটু দাঁড়িয়ে যান, আপনারা ফেব্রুয়ারি মাসে জমি বা গাড়ি ক্রয় করুন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। এরপরে আপনাদেরকে জানাই, যারা
প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন কিন্তু অর্থ পাচ্ছিলেন না, তারা কিন্তু এ মাসে একটা ভালো সুযোগ আছে যে একটা অর্থের পাওয়ার। এরপরে জানে মকর রাশির বা মকর লগ্নের জাতক জাতিকাদের, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ। এ মাসে আপনাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ কোথাও আপনারা এ মাসে বেড়াতে যেতে পারেন, এবং এ মাসে আপনাদের নতুন কোনো শুভবার্তা আপনাদের জন্য বহন করে নিয়ে আসছে। তবে আপনাদের পিতার সঙ্গে এ মাসে মতান্তর হতেই পারে, এবং আপনারা সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা মোটামুটি ভালো। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে জানালাম মকর রাশির কেমন যাবে, ওভারঅল একটা আপনাদেরকে একটা পূর্বাভাস দিয়ে রাখলাম। দেখুন আপনারা যদি সঠিক পথে চলতে পারেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লাভদায়ক হবেই। তো এবার আমি আপনাদেরকে এ মাসের ছোট্ট একটা ক্রিয়া আপনাদেরকে জানাবো, পাশাপাশি তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশনটা আপনারা ফলো করুন, ওখানে আমি মকর রাশি 2020 কেমন যাবে এটা আমি লিংক দিয়ে দিব, পাশাপাশি দ্বিতীয় চরণ আপনাদের কেমন যাবে এটাও আপনাদের আমি ডিসক্রিপশনে লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দেব। অবশ্যই ওখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনারা দেখে নিতে পারবেন, এবং শনির সারসাতির প্রতিকারও আপনাদেরকে আমি সেখানে ডিসক্রিপশনে লিঙ্কটা আপনারা দিয়ে দেবো। অবশ্যই আপনারা এই কাজগুলি মেনে করুন, আপনাদের জীবন অবশ্যই মধুরময় হয়ে উঠবে। তো আজকে তো সময়।